আপনারা গুজরাটে যেভাবে খুন করেছে, দিল্লিতে যেভাবে খুন করে, উত্তর প্রদেশে খুন করে, খুন খারাপই রাজনীতি এখানে হয় না। একজন মানুষের শরীর খারাপ হতেই পারে, শরীর খারাপে হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্য কষ্টের বেদনা যে উনি মারা গেছেন এত বড় একজন আর্টিস্ট। এটা নিয়ে রাজনীতি করা, এটা নিয়ে দোষারোপ করা, এটা অত্যন্ত ঘৃণ্য রাজনীতি। এদের মানুষের এরা হলো শকুনি বিজেপি, মরে গেলেই শকুনি যেরকম চোখ পড়ে যেরকম ধরে, এরা মরা ধরার রাজনীতি করে। আসলে প্রত্যেকটা মৃত্যু অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। মঙ্গলবার রাতে কেকের অনুষ্ঠানে ঠিক কি রকম পরিস্থিতি তৈরি হয়েছিল তার ছাপ এখনো স্পষ্ট নজরুল মঞ্চের ভিআইপি গেটে। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। কেকের অনুষ্ঠান মঞ্চে ওই রাতে দেখা গিয়েছিল শয়ে শয়ে মানুষ রয়েছেন স্টেজের আশপাশে, স্টেজের ওপরে। তারা কারা? তারা স্টেজে উঠলেন কিভাবে? যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই হলো ভিআইপি এন্ট্রান্স। ভিআইপি এন্ট্রান্সের যে দরজা তা দেখলেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ভিড় আছড়ে পড়েছিল এই দরজার ওপরে, যে কারণে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে কব্জা উপরে চলে এসেছে দরজার থেকে এবং এইভাবেই কিন্তু স্ক্রুগুলি আলগা হয়ে ঝুলছে। শুধুমাত্র একটি নয়, পরপর যে পাঁচটি কব্জার ওপরে দাঁড়িয়ে রয়েছে এই গোটা পাল্লাটা, সেই পাঁচটা কব্জার মধ্যে চারটে কব্জা একেবারে স্ক্রু সমেত উপরে চলে এসেছে। এই দরজা দিয়েই কিন্তু প্রবেশ করার ভিআইপি এন্ট্রান্স বলা যেতে পারে, যেখান থেকে সরাসরি একদম স্টেজের কাছাকাছি চলে যাওয়া যায় বা স্টেজের সামনের সারিগুলিতে বসা যায়। কিন্তু বাস্তবে যেটা হয়েছে যে ভিআইপি এন্ট্রান্স কার্যত অবারিত দ্বার হয়ে গিয়েছিল এবং সেটা কোনো রকমে যখন বন্ধ করা হয় ভেতর থেকে, তখন বাইরে থেকে এই দরজা ধরে ব্যাপক টানাটানি করা হয়, তার জেরে এই দরজা কিন্তু এই অবস্থায় এই মুহূর্তে রয়েছে। অভিজিৎ দাসের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। একটা লোককে একবার হত্যা করা হলো, যে কথাটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল। আমাদের মাননীয় অমিত শাহ বলেছিলেন, বাঙ্গাল মে যাওগে তো মারে যাওগে। আজ বাংলায় এসে লোকটা বেঘরে মারা গেল। এটা কোনো কলেজের প্রোগ্রাম নয়, এটা টিএমসি পার্টির প্রোগ্রাম ছিল। তারাই লোক জুটিয়েছে, তাদের নেতারা অর্গানাইজ করেছে এবং তাদের নেতারা তাকে জোর করে গান গাইয়েছে। উনি পাচ্ছিলেন না, অসুস্থ হয়ে পড়ছিলেন, ঘাম দিচ্ছিল, চলে যেতে চাইছিলেন, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। তাকে এক প্রকার চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, হত্যা হয়েছে। এটা তিনি মঞ্চ ছেড়ে চলে যেতে চেয়েছেন, তিনি গান থামিয়ে দিতে চেয়েছেন, জোর করে গান গাওয়ানো হয়েছে। আরে দিলীপবাবুর থেকে তো বেশি ভালো কাজ থেকে দেখেছেন ওনার ম্যানেজার, তিনি তো কাল আপনাদের চ্যানেলেও প্রকাশ্যে যা বলার বলেছেন। প্রবলেমটা অন্য জায়গায়, প্রবলেমটা হচ্ছে একটা কুৎসিত ভাবে একটা মৃত্যু নিয়ে যে রাজনীতি, সেটা সুকান্তবাবুদের তো ওরা তো কালচার। আর দিলীপবাবুর ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ওনাকে তো কথা বলতে বারণ করেছে, ফলে আপনারা দেখছেন ও তৃণমূলের বিরুদ্ধে প্রলাপ বকছে। আমি দেখছি কহীঁ পে নিগাহে কহীঁ পে নিশানা, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, কথা বলতে হবে। সেন্সরশিপের চাপে একটু বেশি পাগলামি করছেন, একটা দিন ওনাকে ছেড়ে দিন, উনি তো মানসিক চাপে থাকবেন।